Welcome to the channel Simi's Gallery and welcome back to another new exciting vlog. কেমন আছো সবাই? I hope কি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর সবাইকে তো ভালো থাকতেই হবে তার কারণ বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব প্রায় এসেই গেছে। তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই দুর্গাপূজো খুব আনন্দ করে খুব খুব মজা করে কাটিও। তো আজকে হলো চতুর্থী আর আমাদের পূজোটা স্টার্ট হবে ষষ্ঠী থেকে, মানে ঠাকুর দেখতে যাব, ঘুরবো, অনেক মজা করব, তখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝেই গেছো। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে আমার দুর্গাপূজার শপিং হলটা শেয়ার করব, ইচ্ছা ছিল আমার বোনেরটাও শেয়ার করব, বাট আমরা মানে পূজোর আগে এত ভুগছি, মানে আমার প্রথমত শরীর খারাপ হয়েছিল, তারপর আমি ঠিক হয়েছি, আমার বোন পর পর নানা কারণে মানে আজকে এটা কাল ওটা ভুগেই যাচ্ছে, মানে খুবই মানে এখনও শরীরটা খারাপ, তার জন্য ওর ড্রেস হলটা শেয়ার করা হয়তো হবে না, যদি হয়তো শেয়ার করে দেবো। তো চলো ফাইনালি তোমাদের সাথে আমি আমার পুজোর শপিং হলটা শেয়ার করি। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই এই ড্রেসটা, কারণ এই ড্রেসটা আমি কবে পরবো সেটা আমি ডিসাইড করে ফেলেছি। এটা একটা ওয়ান পিস আছে আর এর কালারটা হচ্ছে পার্পল বা ওয়াইন কালার বলতে পারো। ক্যামেরায় হয়তো এটা একটু বেগুনি বেগুনি লাগছে, বাট এটা কিন্তু সরি তুত লেগেছি। তো এটা কিন্তু একদম যদি সামনে থেকে দেখো না একটু ওয়াইন কালার, আর এটা একটা ওয়ান পিস আছে, প্লেন এক কালারের কোনো ওয়ার্ক নেই। এটা আমি ষষ্ঠীর দিন পরবো ডিসাইড করে ফেলেছি, তো এটাই ফার্স্টে দেখালাম। বাট আর এই স্লিভসটা দেখো, এটা স্লিভসটা এইরকম, যেটা খুব সুন্দর, মানে আমার এই স্লিভসটার জন্য এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে। আর এই ধরনের কালারগুলো পরলে কি হয় বলো তো, খুব ফর্সাও লাগে। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট ড্রেস দেখো, আর হ্যাঁ নিচেটা খুব সুন্দর এরকম রাফেল করা আছে দেখো, এটার সাথে একটা সেম কালারের বেল্টও যাচ্ছে। এটা হলো আমার ফার্স্ট ড্রেস, একটা ওয়ান পিস, এটা আমি ষষ্ঠীর দিন পরছি একদম শিওর। তো এবার নেক্সটটা দেখাই, নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা, এটা হলো তোমরা চুড়িদারও বলতে পারো বা কুর্তিও বলতে পারো, চিকনকারি কুর্তি বা চুড়িদার যেটা বলবে সেটা। তো আমি এইটা একটা নিয়েছি এবারে পুজোয়, আমার খুব শখ ছিল যে আমার একটা এরকম চিকনকারি কুর্তি হবে, তো ফাইনালি এবারে পুজোয় হয়েছে। দেখো কালারটা খুব সুন্দর, তারপর তোমাদের গায়ে ধরে দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে একদম তুতে কালার, আর এর কোয়ালিটিটাও খুব সুন্দর, মানে এই চিকেনকারিগুলো তো জর্জেটের ওপর মানে হয় আমি যা জানি, মানে আমি যত জানি হতে পারি ভুল জানি। তো এই মেটেরিয়ালটা না খুব সফট, মানে আর একদমই গায়ে পরে কুটকুট করছে না, এটা আমি একটা দোকান থেকে কিনেছি, তো আমি এটা এক দেখাতে আমার খুব পছন্দ হয়ে গেছে, আর কোয়ালিটিটাও খুব ভালো। আর এর ভেতরে না একটা এরকম সেম কালারের, এটা তুতে কালার, এটা তো ওপর, আর এর ভেতরে না এরকম একটা ইনারও আছে এটার সাথে, এটা তো খুব ভালো, বিশ্বাস করবে না, ইনারটা পুরো পিওর কটন, মানে খুব সুন্দর দেখো, এটা এরকম প্লেন, আর এর ওপরে যাবে হচ্ছে এই চিকেনকারি কুর্তিটা, এটার সামনে এটা পুরো পুরো ওয়ার্ক করা দেখো, পুরো ওয়ার্ক করা দেখো। সো এটা হচ্ছে পুরো ড্রেসটা, আর এটা ফুল স্লিভস, এটা একদম ফুল স্লিভস, আর খুব সুন্দর এই ড্রেসটা, আমার খুব পছন্দ হয়েছে। আমি কোন ড্রেসটা কবে পরবো এখনও ডিসাইড করিনি, শুধু ষষ্ঠী দিনের ড্রেসটা আমি ডিসাইড করেছি, ভেবেছিলাম তোমাদের ড্রেসগুলো পরে পরেই দেখাবো, বাট এখন আর আমার মানে আমি পরে পরে দেখালেও আমার ক্যামেরা পরে দেওয়ার জন্য কেউ নেই, তার জন্য আর পরে দেখানো হলো না, পুজোর সময় যখন পরবো দেখতেই পাবে। তো এটা গেল আমার সেকেন্ড ড্রেস, কেমন হয়েছে তোমরা জানিও ড্রেসটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এরপরেও আর একটা কুর্তি দেখো, আমি ড্রেসগুলো সব ঘেঁটে রেখেছি, তার কারণ ড্রেসগুলো সব উল্টো করে পার্ট করা ছিল, পরে পরে ওরকম উল্টো উল্টো পার্ট করেই রেখে দিয়েছিলাম, এখন আমি দেখাবো বলে সোজা করলাম, আমার পাশে সব ঘেঁটে রাখা দেখো। এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের কুর্তি, আর এর সামনেটা একটা এইরকম ওয়ার্ক করা আছে, এরকম পুরো একটা ওয়ার্ক করা যাচ্ছে, আর এই প্রিন্টটা যেটা আছে না সেটাও এখন খুব ট্রেন্ডি, মানে এরকম প্রিন্ট আমি এখন দেখছি সবাই খুব পরছে, বিশেষত এই প্রিন্টটা রানি বা অরেঞ্জ কালারের ওপর, ইভেন ব্ল্যাক কালারের ওপরও খুব মানে পরে, বাট এটা বেবি পিঙ্ক কালারের ওপর এই কুর্তিটা। এই কুর্তিটা আমি নিয়েছি এফবিবি থেকে, খুব সুন্দর কুর্তিটা, আর কোয়ালিটিটা তো খুব ভালো, এটা একটা ফ্রক কাটিং আনারকালি টাইপস অফ কুর্তি দেখো, তোমরা বুঝতে পারছো কতটা জানি না ক্যামেরায়, এটাও খুব সুন্দর, এটাও আমার খুব পছন্দ হয়েছে, দেখো সামনে থেকে দেখিয়ে দিই, ক্যামেরায় একটু জ্বলে জ্বলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো এটা হলো আমার থার্ড ড্রেস, আর নিচে এরকম হোয়াইট এরকম দেওয়া আছে বর্ডার, এটা স্লিভলেস, এটা স্লিভস দেওয়া আছে, বাট আমি খুব স্লিভলেস জিনিস খুব প্রেফার করি, মানে আমার খুব ভালো লাগে, মানে এটা আমার পার্সোনাল চয়েস বলতে পারো, আমার স্লিভলেসই খুব ভালো লাগে, মানে এত বছর মানে এমন একটা সময় ছিল যখন আমার কাছে মানে উইথ স্লিভস ড্রেস সেভাবে ছিলই না, তো আমার স্লিভলেস কুর্তি খুব ভালো লাগে, তো এটা স্লিভলেস, স্লিভস আছে বাট আমি লাগাবো না। তো আমি চার নম্বর ড্রেস যেটা নিয়েছি সেটা হচ্ছে জিন্স, জিন্সটা আর কি দেখাবো, একদমই নর্মাল দেখো, যেরকম ডেনিম হয় না
এরকম প্লেন জিন্স আমি চেয়েছিলাম, ড্যামেজ জিন্স হোক, বাট আনফর্চুনেটলি কোথাও পাইনি। আর আমার কাছে ডেনিম কালারের জিন্স আছে, বাট তাও আমার এরকম ডেনিম জিন্স খুব ভালো লাগে, আমি ডিপ কালার পরে লাইক করি না। আর এটা একদমই প্লেন একটা জিন্স, কি আর দেখাবো। আর এর সাথে আমি নিয়েছি হচ্ছে একটা শার্ট, শার্টটা দেখাই, এই দেখো শার্টটা, শার্টটা খুব মিষ্টি দেখতে আর একটু ইউনিক, বিকজ এই দেখো এই শার্টের হাতাটাতে না রাফেল করা আছে, আর এবারে রাফেল কালারটা কিন্তু খুব ট্রেন্ডি, দেখো রাফেল করা। এটাই আমার মনে হচ্ছে শার্টটার খুব ইউনিক একটা ব্যাপার, মানে শার্ট তো আমরা সবসময় দেখি হয় ফুল স্লিভস, মানে এরকম থ্রি কোয়ার্টার হয়, বাট এটা প্রথমত মানে এতটা অব দি স্লিভস, শর্ট স্লিভস বলতে পারো, পাশাপাশি রাফেল করা, যেটা আমার খুব ভালো লেগেছে। দেখো এইটা হচ্ছে শার্টটা, তো এইটা হলো গেল জিন্সের সাথে এই টপটা আমি নিয়েছি। আর এরপর তোমাদের যে ড্রেসটা দেখাবো সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ, এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি মাইন্ত্রা থেকে, অনেক ওয়েট করেছি ড্রেসটার জন্যে যে কখন অফার আসবে, অফার এসেছে, তারপর কুপন কোড, অনেক কিছু করে ড্রেসটা নিয়েছি, বাট ড্রেসটা বিশ্বাস করবে না, কোয়ালিটি জাস্ট এই, আর কালারটাও আমার খুব পছন্দ। সেটা হচ্ছে দেখো, এটা হলো আমার আর একটা ড্রেস, ক নাম্বার ড্রেস কে জানে, এটা 5 নাম্বার মনে হয়, হ্যাঁ 5 নাম্বার, এই দেখো এটা একটা পুরো পিওর রেড কালারের একটা কুর্তি মতো, কুর্তি মতো ঠিক না অ্যাকচুয়ালি টপ টাইপ, দেখো কীরকম কুর্তি বা টপ কিছু একটা হবে, এই দেখো এরকম পুরো রেড কালার, আর তারপরে গোল্ডেন ফয়েল প্রিন্ট করা আছে, আর এই দেখো এখানটা পেটের কাছটা একটু চাপা, আর তারপরটা পুরো এরকম ফ্লেয়ার আছে, খুব সুন্দর, আর নিচেটা এরকম গোল্ডেন, এরকম গোল্ডেন করা। এই ড্রেসটা কোয়ালিটিটা ভীষণ সুন্দর, যদি আমি মাইন্ত্রা থেকে আজ অব্দি যে কটা ড্রেস নিয়েছি কোয়ালিটি রিয়েলি বলছি খুব ভালো হয় মাইন্ত্রায়, আমার তো আপাতত যে কটা নিয়েছি কোয়ালিটি মানে খুব ভালো এসেছে, খুবই ভালো এসেছে। তো দেখো এইটা যাচ্ছে হচ্ছে ওপরে কুর্তিটা, এই যে এরকম, ঠিক আছে, সাথে একটা, আমি এটা সিরিয়াসলি যখন অর্ডার করেছিলাম না আমি ভেবেছিলাম এটা পালাজো, বাট যখন এসছে দেখছি একটা সারারা প্যান্ট এসে গেছে, আর আমার খুব শখ ছিল এটা, বাট আমি মানে এক্সপেক্টই করিনি মানে সারারা প্যান্ট আমি যখন অর্ডার করেছিলাম না তো বুঝেই করিনি, তো আমি ভাবছিলাম পালাজো আসবে, বাট দেখছি সারারা প্যান্ট ছিল এটার সাথে, তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা, দেখো। আর এখন তো জানো মানে সারারা প্যান্টটা কতটা ট্রেন্ডি, তো আমার একটা হয়েও গেলো, আমার ইচ্ছাও ছিল তো আমি ভাবিনি এটা মানে এটার সাথে এটাই ছিল, কিন্তু আমি ভেবেছিলাম পালাজো ছিল। তো দেখো এর নিচে একটা এরকম পুরো সেম রেড কালারের সারারা প্যান্ট রয়েছে, যেটা কিনা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, কোয়ালিটি খুব ভালো, আর মাইন্ত্রার সব থেকে আমার যেটা বেস্ট মনে হয় সাইজ, মানে ওখানে তুমি যদি স্মল অর্ডার দাও না তো স্মলটা মানে তোমার যেটা সাইজ তুমি যদি সেটা পারফেক্টলি অর্ডার করো তো তোমার গায়ে পারফেক্টলি ফিট করে যাবে, এই ড্রেসটা আমি স্মল অর্ডার করেছি তো আমার গায়ে পুরো পারফেক্টলি এটা ফিট করে গেছে। আর সাথে এটার সাথে একটা এরকম ওড়না আছে, ধরো ওড়নাটা দেখিয়ে দিই, ওড়নাটাও সেম প্রিন্ট, বাট এই ড্রেসটা খুব সুন্দর, তারপর এই ধারে এরকম পুরো প্রিন্ট, এরকম একটা পার যাচ্ছে আর পুরো এরকম সেম প্রিন্ট, পুরোটা সেম প্রিন্ট, তবে ওপরে এরকম ফ্রক কাটিং শর্ট একটা কুর্তি টাইপস আছে, আর নিচে একটা সারারা প্যান্ট, তো আমার খুব ভালো লেগেছে এই ড্রেসটা। আর নেক্সটলি আমার আর একটা সুন্দর টপ হয়েছে, এই কালারের ড্রেস না আমার কাছে একটাও নেই, দেখো এটা জাস্ট ওই ইচ্ছা হয়েছে আর নিয়ে নিয়েছি, এরকম ব্যাপার। এই টপটা তো অনেককে আমি পরতেও দেখেছি, টপটা খুব সুন্দর কালার, এইরকম একটা টপ হয়েছে, এটাও ফুল স্লিভস, আর এটা স্লিভসটা খুব সুন্দর, টপটা পরে খুব প্রিন্সেস প্রিন্সেস একটা লুক আসে, খুব সুন্দর এই টপটাও। এইটুগুলো এগুলো আমি সব শ্রীরামপুর থেকে শপিং করেছি, আর একটাও টপ নিয়েছি, এই টপগুলো কীরকম বলো তো পছন্দ হয়ে গেছে নিয়ে নিয়েছি। আর জিন্স তো অনেক আছে, টপ হলে জিন্সের সাথে ঘুরিয়ে ফিরিয়ে পরা হয়ে যায়, দেখো এই টপটাও ভীষণ প্রীতি, মানে এটাও খুব পছন্দ হয়েছে আমার, এরকম ব্লু চেকস যাচ্ছে, আর এইটা হলো স্লিভস, এখানে খুব সুন্দর দুটো কী বলবো ডিজাইন করা আছে, খুব প্রীতি। আর নেক্সটলি আর একটা কুর্তি আছে, তবে এটা আমার বার্থডে গিফট, তো আমি পুজোতে এটা পরবো, এই দেখো আমাকে বার্থডেতে আমার একটা এইভাবে, এটা তো উল্টো করা, সরি সরি, ঠিক আছে, আমার সব ড্রেস উল্টো করে রাখা পরে পরে, মানে পরে দেখেছি তার সোজা করা হয়নি, যাই হোক। তো দেখো এটা হলো আর একটা ড্রেস, যেটা একটা কুর্তি, একটা ফ্রক কাটিং, ওপরটা পিঙ্ক আর নিচেটা এরকম সি গ্রিন কালার যাচ্ছে, এটা হলো আর একটা ড্রেস, এটা আমি গিফট পেয়েছিলাম বার্থডেতে। আর হচ্ছে শাড়ি, অষ্টমী মানেই তো শাড়ি, শাড়ি অষ্টমীর দিন সকালে পরতেই হবে, তার জন্যে আমি হচ্ছে নিয়েছি এই শাড়িটা। এটা কী তোমাদের খুলে দেখো বলো তো, এটা হচ্ছে এরকম পুরো একটা বাটনি টাইপ অফ প্রিন্ট যাচ্ছে, আর পুরো শাড়িটা হচ্ছে দেখো জাস্ট একটা এইটুকু, এটা একটা পুরো পিওর শিফন শাড়ি, এটা আমি একটু আগেই কিনে রেখেছিলাম, আর এই শাড়িটাও খুব ভালো। অ্যাকচুয়ালি আমি এই ধরনের শাড়িগুলো মানে আমার পরতে খুব সুবিধা, আমি সবাই শাড়ি পরতেই পারি না, আর ম্যানেজ করতেও একটু প্রবলেমে, হার্ড শাড়ি তো আমি একদমই পরতে পারি না, তবে এটা এরকম শিফন শাড়িগুলো আমি নিজে নিজে পরতেও পারি আর ম্যানেজ করতেও পারি, পরতে পারি বলতে কি ওই ট্রাই করেও হয়ে যায় আর আমি ম্যানেজ করতে পারি এটা। তো এটা হচ্ছে এরকম একটা সুন্দর স্কাইয়ের ওপর এরকম ডিপ ব্লুর ওয়ার্ক করা যাচ্ছে, পুরো শাড়িটাই এরকম, দেখো
পুরোটাই এরকম, মানে এরকম নাকি আঁচলে আলাদা কাজ বা কিছু আছে, পুরোটাই এরকম। একটা এরকম শিফন যেটা আমি নিয়েছি, আর এর সাথে একটা এরকম স্লিভলেস ব্লু ব্লাউজ নিয়েছি যেটা এটার সাথে পরবো। আসলে এত গরম করছে না, ঘেমে গেছি পুরো। দেখো এইটা হচ্ছে স্লিভলেস ব্লাউজ। অ্যাকচুয়ালি আমি আমার শপিং হলটা না অনেক আগেই করতাম, বাট বিশ্বাস করবে না সব ড্রেসগুলো টেলারের কাছে ছিল, মানে এতদিনে এসে পৌঁছেছে তারা আমার বাড়িতে, তো আমি তারপর সময়ও পাচ্ছিলাম না, তো ফাইনালি আজকে টাইম পেলাম আর এসে তাই দেখালাম এই ব্লাউজটা এই শাড়িটার সাথে ম্যাচিং করে পরব। এই যে অনেকটা এরকম কম্বিনেশনটা। সো এটা গেল আর একটা ড্রেস। আর একটা দারুণ ড্রেস আছে, এটা এই কিছুদিন আগে এলো, মানে এটা একটা খুঁত হয়ে গেছে, মানে এই লেহেঙ্গাটা, আমি একটা লেহেঙ্গা, এটা খুব সুন্দর দেখতে, বাট এটা একটা খুঁত হয়ে গেছে। আমি লেহেঙ্গাটা একটু বলতে পারো দেরি করেই আর কি, মানে আমি কিনেছি অনেক দেরি করে, তো যখন টেলারে করতে দিয়েছি তখনও বেশ দেরি করেই দিয়েছি, তো ওই তাড়াহুড়োর বয়সে একটা ভুল করেছে আর কি। লেহেঙ্গাটা দেখাই, লেহেঙ্গাটা খুব সুন্দর, খুব সুন্দর, আমার খুব পছন্দ, ব্ল্যাক কালারের। দেখো ভেলভেটের লেহেঙ্গা এটা, এইটা হচ্ছে লেহেঙ্গাটার, তো খুলে দেখাচ্ছি না, অনেক বড় ফ্লেয়ার আছে লেহেঙ্গাটা। লেহেঙ্গাটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, আর এই লেহেঙ্গাটা আমি আগেও একজনকে পরতে দেখেছি। আর একটা কথা বলি, কী বলতো, অনলাইনে লেহেঙ্গাগুলো দেখবে অনেক সময় ওড়নাগুলো ভীষণ ছোট হয়, আর ওড়না ছোট হলে অনেক ভালো লাগে, তবুও ওড়নাটা ম্যানেজ করে নেবে, কিন্তু এক একটা লেহেঙ্গা আমি অনলাইনে লেহেঙ্গারও অনেককে পরতে দেখেছি কোনো ফ্লেয়ারই থাকে না, মানে লেহেঙ্গা আর ফ্লেয়ার নেই, ওরকম লেহেঙ্গা আমার একদম ভালো লাগে না। এই লেহেঙ্গাটা আমি একজনকে পরতেও দেখেছিলাম, তো দেখেছিলাম অনেক ফ্লেয়ার আছে লেহেঙ্গাটার, আর তখন আমি অর্ডারও করেছি, আর খুব ভালো লেহেঙ্গাটা, মানে সিরিয়াসলি বলছি খুব, মানে দেখো কত, তোমাদের আমি একটা ডিজাইনটা দেখিয়ে দিই, এই দেখো এইটা যাচ্ছে একদম কোমরের কাছ থেকে, আর এই লটকান দুটো আমি লাগিয়েছি, দেখো এই পুরো ওয়ার্ক, খুব সুন্দর লেহেঙ্গাটা। আর ফ্লেয়ারটা তোমাদের দেখিয়ে দিই, দেখো এটা হচ্ছে ফ্লেয়ার, দেখো লেহেঙ্গাটার ফ্লেয়ারটা জাস্ট দেখো, জাস্ট এই যে এত বড় ফ্লেয়ার, আর নিচেটা আরও বড় ফ্লেয়ার, মানে ভীষণ সুন্দর লেহেঙ্গাটা, আমার খুব পছন্দ হয়েছে, দারুণ 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 দেখতে ব্ল্যাক কালারের লেহেঙ্গাটা। প্লিজ একটু মিউজিকটা ইগনোর করো, আমাদের রাস্তার ধারে বাড়ি গাড়ি যাচ্ছে, গান চলছে গাড়িতে। আর এইটা যাচ্ছে দোপাট্টাটা, দোপাট্টাটা আমি বলবো না যে ভীষণ বড়, মোটামুটি, তবে খুব জায়গা যে খুঁতি ওরকমও না। দেখো এটা যাচ্ছে এরকম হালকা পিচ কালারের, সাথে এরকম ব্ল্যাক বর্ডার দেওয়া রয়েছে, হালকা পিচ কালারের, আর এই দেখো ধারটা এরকম পুরো ওয়ার্ক করা যাচ্ছে, মানে লেহেঙ্গাতে যে ওয়ার্কটা আছে সেটাই এই ওড়নাটাতেও রয়েছে। দেখো এরও ধারে তারপর বর্ডার দেওয়া। আর ব্লাউজটা আমাদের দেখাই, ব্লাউজটা কোথায় দেখ, সব জামা কাপড় এখানে ছড়িয়ে গেছে, ব্লাউজ খুঁজে পাচ্ছি না, ও পেয়েছি। দেখো এইটা হলো লেহেঙ্গাটার ব্লাউজটা, মানে সো প্রিটি, মানে আমার এবারে কয়েকটা ড্রেস বিশ্বাস করবে না, এত 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 পছন্দ হয়েছে, কি বলবো। তোমরাও জানিও যে আমার পুজোর ড্রেসগুলো কেমন হয়েছে। এটা হলো লেহেঙ্গাটার ব্লাউজ, আর হাতে এরকম কাট করিয়েছি আমি, হ্যাঁ, আর পিঠটা এরকম জাস্ট শোকো দড়ি বাঁধা আছে, এরকম দড়ি। খুঁতটা তোমাদের এবার বলি, দেখো এই ব্লাউজটার, জানি না তোমরা বুঝতে পারবে কি না, এই যে এখানে এই যে ওয়ার্কটা, এইটা একদম বলা জাস্ট ধার দিয়ে গেছে, যেতে 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 এটা এই ধারে গিয়ে এইখানে এতটা কাপড় ফাঁকা রেখে আমার ওয়ার্কটা এইখানে, তো এটা একটা খুঁত হয়ে গেছে, মানে ব্লাউজটা পরলে বুঝতে পারবে যে এখানটা কাজ নেই যেহেতু চোখে পড়ছে, বাট এই একটা সুবিধা আছে যে ওড়না তো সবসময় নেবো দোপাট্টাটা, তো দোপাট্টাটা তো এইদিকে প্রিন্ট করবো, সেক্ষেত্রে এদিকটা চাপা পড়ে যাবে, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেমই হবে না, বাট ওই খুঁত তো খুঁতই হয় না। তো এই গেল, আর আর একটাও নিয়ে বসেছি তোমাদের দেখাবো বলে, সেটা হচ্ছে দেখো পুজোতে এত ভালো ভালো ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর যেটা সারাদিন বাড়িতে পরে থাকবো সেটা শেয়ার করবো, ওটা বলো। আর দেখো এটা হচ্ছে একটা রাসমণি নাইটি নাইট, এটা খুব সুন্দর, এটা আমি অনেকদিন আগেই কিনেছি, বাট ফাইনালি আমি আমার এটা ফিট করিয়ে নিয়েছি আমার গায়ের সাথে, মানে আমার এটা ফিট ফিটিংস করিয়ে নিয়েছি, তো দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে রাসমণি নাইটি, যেটা আমি পুজোর জন্য কিনেছি, আরও কয়েকটা নাইটিও কিনেছিলাম বাট ওগুলো পরে ফেলেছি সব। তো এই গেল হচ্ছে আমার পুজোর শপিং হল, কেমন হয়েছে তোমরা জানিও, যে আমার কোন ড্রেসটা তোমরা জানিও যে তোমাদের খুব খুব ভালো লেগেছে, আর কোন ড্রেসটা ভালো লাগেনি সেটাও জানাতে পারো। আর আমার তো আমার ড্রেসের মধ্যে লেহেঙ্গাটা খুব ভালো লেগেছে, তুতে কুর্তিটা, রেড যে সারারা সেটটা হয়েছে ওটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমি ড্রেসের ব্যাপারে খুব খুঁতখুঁতে, মানে আমি খুব মানে খুঁজে খুঁজে জামা কাপড় কিনি, এরকম নাকি কোথাও একটা গেলাম আমার জামা কিনতে ইচ্ছা হচ্ছে আর আমি জামা কিনে নিয়ে চলে এলাম, একদমই না, আমি প্রচণ্ড দেখে বুঝে খুঁজে জামা কিনি, সেটা যারা যারা আমার সাথে জামা কিনতে গেছে জানে, জানি না কতটা ভালো হয় কতটা খারাপ হয়, তবে এই মানে আমার মনের মতো একদম পারফেক্ট হতে হবে, মানে আমি যেরম যেরম চাইছি যেরম যেরম আমার ইচ্ছা সেরম ওয়াইজ আমার ড্রেস হতে হবে আর কি, তো সেরকম সব হয়েছে।
এগুলোই আমার এবারে পুজোর ড্রেস। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, আর অবশ্যই জানিও আমার কোন ড্রেসটা সবথেকে বেশি ভালো লেগেছে তোমাদের। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশের বেল বাটনটাও হিট করে দিও, তাকে আমি যখন যখন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, সো বাস আজকের ভিডিওটা এতটাই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দুর্গাপুজো খুব আনন্দ করে মজা করে কাটিও। ওকে, বাই।